ভাবনা, এবার আমরা কোথায় থাকবো? আজ তো তোমার বোকামির জন্যই এত কিছু হলো, আরো করবে কখনো এমন বলো? আমি শুনেছি কোনো কর্ম না করে বসে বসে খেলে নাকি রাজার ভাণ্ডারও কুলায় না। সেখানে তো আমার কাছে অল্প কিছু সম্পদ আছে, এগুলো যদি আমি বসে বসে খাই তাহলে তো দুদিন পরে আমার সব সম্পদ শেষ হয়ে যাবে। শুনেছি আমার বাবা মা নাকি ময়রা ছিল, আর বাবার মিষ্টি নাকি অনেক বিখ্যাত ছিল। আমার বাবা যেহেতু ময়রা ছিল, সেহেতু বংশ পরম্পরায় আমাকেও ময়রা হতে হবে। আমি বরং এক্ষুনি গিয়ে মিষ্টি বানানোর সবগুলো উপকরণ কিনে নিয়ে আসি। তুমি কিছু টাকা নিয়ে বাজারে যাই, আর মিষ্টি বানানোর সব উপকরণ কিনে নিয়ে আসে। আর বাড়িতেই মিষ্টি বানিয়ে সেগুলো বিক্রি করতে বের হয়। মিষ্টি নিবি গো, মিষ্টি, গরম গরম মিষ্টি, এসো এসো খেয়ে যাও। এরে টুনি, তুই মিষ্টি বানিয়েছিস? আমি তো ভেবেছিলাম তোর কোনো প্রতিভাই নেই। যাই হোক গে, দেখি তো দুটো মিষ্টি খেয়ে দেখি কেমন মিষ্টি বানিয়েছিস। এই নাও সুখী দিদি। খেতে বেশ ভালোই হয়েছে, তবে একটা জিনিস মিশিয়ে বানালে আরো বেশি মজা হতো, তখন সবাই তোর মিষ্টির ভক্ত হয়ে যেত রে। তাই বুঝি, তা কি মেশালে এত মজা হবে শুনি, বলো না গো সুখী দিদি। শুন, যখন মিষ্টি বানাবি তখন তাতে কিছু গোবর দিবি, বুঝেছিস? আর দেখবি মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তুমি সত্যি বলছো সুখী দিদি? তাহলে তো এগুলো ফেলে দিয়ে আমাকে আবার নতুন করে মিষ্টি বানাতে হবে গো। যা যা এক্ষুনি যা। বোকাটুনি সুখীর কথা মতো বাড়িতে ফিরে যায়, আর নিজের বানানো মিষ্টিগুলো ফেলে দিয়ে কিছু গোবর সংগ্রহ করে, আর তারপর নতুন করে মিষ্টি বানানো শুরু করে দেয়। বাবা, গোবর দিয়ে তো অনেক সুন্দর মিষ্টি হয়, এগুলো যে খাবে সত্যি আমার ভক্ত হয়ে যাবে, দেশ বিদেশে সুনাম ছড়াবে, সবাই আমার কাছে এসে ছবি তুলে নিয়ে যাবে। এসব ভাবতেই আমার কি যে খুশি লাগছে। বোকাটুনি গোবর দিয়ে মিষ্টি বানিয়ে সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করতে। কে কোথায় আছো? এসো এসো আমার কাছে এসো, আমার হাতের বানানো সুস্বাদু মিষ্টি খেয়ে যাও। একবার যে খাবে সে আর দ্বিতীয়বার ভুলতেই পারবে না। এসো এসো। বোকাটুনির ডাক শুনে সবাই বোকাটুনির কাছে আসে, আর মিষ্টি তুলে যেই না সবাই মুখে দেয়। ওয়াত্তু, এ তো মিষ্টি নয়, যেন গোবরে চানা মুখে দিলাম। শয়তান বটপট, তুমি কোথাকার? আমাদের বোকা বানিয়ে টাকা কামাতে এসেছিস? এই সবাই এর মিষ্টি এর মুখে ছুঁড়ে মারো। আমি তো সবার কথা চিন্তা করে গোবর দিয়ে মিষ্টি বানালাম, আর সবাই কি না আমাকে মিষ্টি দিয়ে ঢিল ছুটছে। পাখিরা অনেক বাজে, আমি আর কারোর জন্যই ভালো করে মিষ্টি বানাবো না, আমি কারোর জন্য মিষ্টি বানাবো না, তোমরা খুব খারাপ। বোকাটুনি অঝরে কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছু দিন। এরই মধ্যে অনেক প্রভাবশালী পাখি টুনিকে বিয়ে করার আগ্রহ দেখায়। একদিন কাকুলি এসে টুনিকে বলে, কি রে টুনি, তুই তো দেখছি দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিস, জঙ্গলের সব ছেলেরাই তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। কাকুলি দিদি, আমি কাউকে বিয়ে করতে চাই না, সবাই শুধু আমার সাথে কেমন জানি করে, সবাই আমাকে বোকা ভাবে। শোন, তুই যদি কোনো প্রতিবন্ধী পাখিকে বিয়ে করিস তাহলে আর কেউ তোকে কোনো কথাই শোনাবে না, সবাই তোকে অনেক ভালোবাসবে রে। তুমি ঠিক বলছো তো কাকুলি দিদি? হ্যাঁ রে, আমি একদম ঠিক বলছি। শোন, আমার কাছে একটা প্রতিবন্ধী ছেলে আছে, তুই যদি চাস তাহলে আমি তার সাথে তোর বিয়ের কথা পাকাপোক্ত করতে পারি। ঠিক আছে কাকুলি দিদি, তুমি কথা বলো, আমি প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করব। কাকুলি টুনির বোকামি আর সরলতার সুযোগ নিয়ে টোনা নামে এক প্রতিবন্ধী, যার একটা ডানা নেই আর একটা পা নেই, তার সাথে বিয়ে ঠিক করে আর বিয়েও দিয়ে দেয়। বোকাটুনি বর পেয়ে ভীষণ খুশি। কি
মজা কি মজা আমার বিয়ে হয়ে গেছে এখন থেকে কেউ আর আমার সাথে কেমন কেমন আচরণ করার সুযোগ পাবে না সবাই এবার আমাকে দেখে ভয় পেয়ে যাবে তুমি একা এসব কি বকবক করছো ও তুমি বুঝবে না রাত তো অনেক হলো চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি টোনার বোকা টুনি দুজনে মিলে ঘুমিয়ে পড়ে এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে বোকাটুনি সকাল সকাল ঘুম থেকে উঠে তার স্বামীর জন্য রান্না করতে যায় আজ আমি আমার স্বামীর জন্য বিশেষ একটা খাবার রুটি আর ঝোলা গুড় রান্না করে খাওয়াবো যেমন কথা তেমন কাজ টুনি রুটি বানিয়ে সেগুলো ঝোলা গুড়ের মধ্যে ভিজিয়ে টোনার কাছে নিয়ে যায় এই টোনা দেখো দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি ওঠো তাড়াতাড়ি উঠে খেয়ে নাও এ মা টুনি এগুলো তুমি কি করেছো ঝোলা গুড়ে কেউ কখনো রুটি ডুবিয়ে দেয় নাকি শুনি তুমি তো দেখছি আসলেই অনেক বোকা আচ্ছা ছাড়ো ওসব একদম মন খারাপ করো না শোনো তুমি গিয়ে রেডি হয়ে নাও বুঝেছো তোমাকে নিয়ে আজ আমি আমার পুরনো বাড়িতে যাব বোকা টুনি মন খারাপ থেকে হেসে ওঠে আর তৈরি হয়ে নেয় এরপর দুজনে মিলে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে এদিকে জঙ্গলের সব পাখিরা টোনা টুনিকে দেখে মুখ টিপে টিপে হাসতে থাকে বোকা টুনি আর প্রতিবন্ধী টোনার সংসার ভালোই কাটছে বোকার পাশে প্রতিবন্ধীকে অনেক সুন্দর মানিয়েছে প্রতিবেশীদের এমন কথা শুনে টোনা অনেক কষ্ট পায় আর বোকা টুনি ফ্যাল ফ্যাল করে হাসতে থাকে টুনি বাড়িতে ফিরে চলো তোমাকে নিয়ে আমি আর কোথাও যাব না টোনা জোর করে টুনিকে নিয়ে বাড়িতে ফিরে যায় এরপর কেটে যায় আরো বেশ কয়েকদিন একদিন কাকুলি এসে টুনিকে বলে টুনি তোর যে গয়নাগুলো তোর বাবা রেখে গিয়েছে সেগুলো একটু আমাকে দেখা তো রে কাকুলির কথা শুনে দৌড়ে টুনি আলমারির কাছে যায় আর পিছু পিছু কাকুলিও যায় টুনি তোদের বাড়ির দলিলগুলোও বের করিস এই নাও কাকুলি দিদি গয়না আর বাড়ির দলিল কিন্তু এগুলো তুমি কি করবে কারণ এগুলো সব আজ থেকে আমার বোকা টুনি হাঁ করে কাকুলির দিকে তাকিয়ে থাকে এদিকে টোনাও চলে আসে কি হয়েছে টুনি কিচ্ছু হয়নি তো টোনা তোমার বউ আমাকে ওর সব সম্পত্তি দিয়ে দিয়েছে এবার তোমরা সুন্দর মতো বাড়ি থেকে বেরিয়ে যাও বোকা পেয়ে তুমি তো সব জোর করে নিয়েছো এক্ষুনি সব ফিরে দাও বলছি আর একটা কথাও না বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি কাকুলি টোনা আর টুনিকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় আর নিজেই বোকা টুনির সব সম্পত্তি ভোগ করে নেয় টোনা এবার আমরা কোথায় থাকবো আজ তো তোমার বোকামির জন্যই এত কিছু হলো আর করবে কখনো এমন বলো আমি আর কখনোই বোকামো করব না টোনা আমি আর কখনোই বোকামো করব না বাবা ও বাবা কোথায় যাচ্ছ তুমি আমি বাজারে যাচ্ছি রে মা বাবা আমি আজ তোমার সাথে বাজারে যাব ও বাবা আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাবে গো এই যে শুরু হলো মেয়ের বায়না আচ্ছা টুনটুন তুই কেন চেত করছিস বলতো তুই বাজারে গিয়ে কি করবি শুনি আমি এমনিতেই বাবার সাথে ঘুরতে যাব ও বাবা 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 বলো না নিয়ে যাবে না না তোর যেতে হবে না চল তুই পড়তে বসবি গিয়ে না মা আমি এখন বাবার সাথে বাজারে যাব আহ টুনি ওকে বাধা দিও না তো আমার একটা মাত্র মেয়ে ও যা বলবে আমি তাই শুনবো চল সোনা মা আমি তোকে আমার সাথে বাজারে নিয়ে যাব ইয়ে কি মজা কি মজা বাবা বাবা আমার অনেক ভালো হ্যাঁ বাবার লাই পেয়ে পেয়ে তো মাথায় চড়ে বসেছিস যা তবে বাজারে আমি আর কি বলবো টুনটুন তার বাবার সাথে বাজারে চলে যায় এভাবে হাসি মজা খুনসুটিতে টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিল টোনা দিন মজুরের কাজ করলেও তাদের বেশ ভালোই দিন কাটছিল ধুর বাবা আজ মাঠে কেউ খেলতে আসেনি তাহলে এখন আমি খেলবো কার সাথে ধুর ভালো লাগে না আমার বুঝেছি আজ খেলা হবে না যাই ওই উত্তরের বাগান থেকে একটু তেঁতুল খেয়ে আসি শুনেছি ওই বাগানে নাকি অনেক বড় তেঁতুল বাগান আছে আর তেঁতুল গাছে
জমজমিয়ে তেঁতুল ধরেছে। ইস, মজা করে আজ তেঁতুল খাবো। বাগানে শুনতো একটা মাত্র তেঁতুল গাছ, আর বাকি তেঁতুল গাছগুলো কোথায় গেল? বাছা, আমার আশেপাশের সব তেঁতুল গাছকে যে গতকাল এক কাঠুরিয়া এসে কেটে নিয়ে গেছে, আমি বৃদ্ধ আর বড় হওয়ার কারণে আমাকে কাটতে পারিনি। তুমি এসব কি বলছো? সব গাছ কেটে নিয়ে গেছে? আমি আসলাম বাগানে পাকা পাকা টকটকে তেঁতুল খেতে, আর কাঠুরিয়াটি কি করেছে? আর তোমার গাছে তো তেঁতুলই ধরেনি দেখছি, তাহলে এখন আমি কি খাই জানো? আমার খুব ইচ্ছে করছে তেঁতুল খেতে। বাছা, আমি বৃদ্ধ হওয়ার কারণে আগের মতো আর ডালে তেঁতুল ধরাতে পারি না, আমার যে সময় হয়ে গেছে চলে যাওয়ার, তাই তো তোর কাছে একটা জিনিস রাখতে চাই। আমি জানি রে তুই অনেক ভালো মেয়ে। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না গো, একটু বুঝিয়ে বলো না। আচ্ছা সব বলবো, তার আগে তুই আমার কোঠরে ঢুকে পড়। কোঠরে ঢুকলে সামনে একটা তেঁতুলের চারা দেখতে পাবি, ওই চারা গাছটা নিয়ে আয় তো। টুনটুন তেঁতুল গাছের কথা মতো কোঠরে ঢুকে পড়ে আর ওই চারা গাছটা নিয়ে বাহিরে বেরিয়ে আসে। এ তো তেঁতুল গাছ, তোমার কথা মতো আমি চারা গাছটা নিয়ে এসেছি। বাছা, এই তেঁতুল গাছের চারাটা হলো আমার সন্তান, তুই একে তোর সাথে নিয়ে যা, একে আদর যত্ন করে বড় করিস। যখন এই চারাটা বড় হবে তখন ও ডালে ঝোপায় ঝোপায় তেঁতুল ধরবে, আর সেই তেঁতুল হবে মিষ্টি তেঁতুল, যা টক তেঁতুলের থেকেও বহুগুণে সুস্বাদু হবে। তখন মন ভরে তেঁতুল খাস, আমার যে সময় একেবারে ফুরিয়ে গেছে। এতদিন আমি ওকে আমার কোটরে আগলে রেখেছিলাম, এখন যে আর পারবো না তাই তোর হাতে তুলে দিলাম রে মেয়ে। ওকে আগলে রাখিস বাছা, আগলে রাখিস। তুমি একদম চিন্তা করো না তেঁতুল গাছ, আমি ওকে আমার নিজের বোনের মতো আগলে রাখবো, আর অনেক যত্ন করবো, একটুও কষ্ট পেতে দিব না। টুনটুনের কথা শেষ হতে না হতে বৃদ্ধ তেঁতুল গাছটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বৃদ্ধ গাছের এমন মৃত্যুতে টুনটুন ভীষণ কষ্ট পায় আর চোখের জল ফেলতে থাকে। তারা গাছ, আজকে তুই মা হারালি, তবে চিন্তা নেই, আমার মাকে তুই মা ডাকবি, আমার মা অনেক ভালো জানিস, তোকে অনেক ভালোবাসবে, চল তোকে এবার আমি বাড়িতে নিয়ে যাই। কিরে টুনটুন মা, এতক্ষণ কোথায় ছিলি? হলো তোর পাড়া বেড়ানো, সে কখন বেরিয়েছিস? নাওয়া খাওয়া সব ছেড়ে ঘুরেই বেড়াচ্ছিস, নাওয়া খাওয়া করতে হবে না বুঝি? আর তোর হাতে এটা কিসের চারা গাছ? মা, এ চারাটা হলো তেঁতুল গাছের। জানো মা কি হয়েছে? সবই তো শুনলাম, এসব তুই কি বলছিস রে মা? সত্যি তো চারা গাছটা একেবারেই এতিম। চল মা, একে আমরা আমাদের উঠোনে রোপণ করে দেই। এরপর টুনি আর টুনটুন দুই মামে মিলে চারা গাছটাকে তাদের উঠোনে রোপণ করে আর অনেক যত্ন সহকারে গাছের যত্ন নিতে থাকে। এভাবে যত্ন ভালোবাসার কারণে ছোট্ট তেঁতুল গাছটার চারাটা একেবারে একটা বড় তেঁতুল গাছে পরিণত হয়। টুনি মা, টুনটুন বোন, তোমাদের সবার ভালোবাসার যত্নে আমি আজ এত বড় হতে পেরেছি। আমি এতিম হয়েও তোমাদের মতো বাবা মা বোন পেয়েছি, পুরো একটা পরিবার পেয়েছি আমি। তোমরা আমার জন্য অনেক করেছো, এবার তোমাদের আমার ফল দেবার পালা। আজ আমার 1 বছর পূর্ণ হয়েছে, সেই সাথে আমি আমার জাদুবিদ্যা সম্পূর্ণ হয়েছি। এবার আমি গাছে মিষ্টি জাদুই তেঁতুল ধরাতে সক্ষম হব জানো। এরপর তেঁতুল গাছ জাদু প্রয়োগ করে আর সাথে সাথে তেঁতুল গাছে মিষ্টি তেঁতুলে ভরে ওঠে। মা বাবা তোমরা সবাই দেখো, তেঁতুল গাছে কতগুলো তেঁতুল ধরেছে। তেঁতুল গাছ বোন, আমাদেরকে তোমার মিষ্টি তেঁতুল খেতে দাও না গো, আমরা যে কোনোদিনও এমন মিষ্টি তেঁতুল খাইনি। আরে বা, সত্যি তো টুনটুন মা,
তেঁতুলগুলো খেতে একেবারে গুড়ের মতো মিষ্টি। আ কি অমৃত স্বাদ, এমন মিষ্টি তেঁতুল সাত জন্ম কেন, দশ জন্মেও খায়নি বাবু। সত্যি অনেক সুস্বাদু খেতে। হ্যাঁ গো সত্যি অনেক সুস্বাদু খেতে। আ তেঁতুল খেয়ে ভিতরটা কেমন চাঙ্গা হয়ে গেল, খুবই মজাদার। বাবা তোমাকে আর কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে আর কাজ করতে হবে না, আজ থেকে তুমি আমার গাছের মিষ্টি তেঁতুল বাজারে বিক্রি করবে, দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে টোনা প্রতিদিন বাজারে মিষ্টি তেঁতুল বিক্রি করত। এমন অদ্ভুত মিষ্টি তেঁতুল বাজারে দেখে বাজারের সবাই তেঁতুল কেনার জন্য ভিড় জমায়। অল্প কিছুদিনের মধ্যেই মিষ্টি তেঁতুল সবার কাছে বিখ্যাত হয়ে যায়। এদিকে টোনারাও অনেক ধনী হয়ে যায়। কি ব্যাপার টোনা, আজকাল দেখছি তুই টপ টপ করে ধনী হয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? ব্যাপার তো একটাই ভাই, এই মিষ্টি তেঁতুল। এই মিষ্টি তেঁতুলের জন্যই আজ আমাদের মতো গরিবের কপাল খুলে গেছে। তাই নাকি, বলতো শুনি তোর এই মিষ্টি তেঁতুলের রহস্যটা কি, কোথায় পাচ্ছিস এমন মিষ্টি তেঁতুল? আমি তো বাপের জন্মে শুনিনি যে তেঁতুল আবার মিষ্টি হয়। টোনা সরল মনে ইগলকে সবটা খুলে বলে। শুনলে তো সবটা, এবার তবে চলি আমি, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। ও আচ্ছা, তার মানে এই হলো রহস্য। তাহলে তো এবার টোনার বাড়ির ওই মিষ্টি তেঁতুল গাছে হামলা দিতেই হয় দেখছি। এরপর ইগল সুযোগ খুঁজতে থাকে, আর একদিন সুযোগ বুঝে টোনার বাড়িতে চলে আসে। টোনার বাড়িতে কেউ নেই, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি আজকে এই তেঁতুল গাছটা তুলে নিয়ে যাব, আর তারপর আমি মিষ্টি তেঁতুল বিক্রি করব, তখন আমিও হয়ে যাব অনেক ধনী। ইগল যেই না তেঁতুল গাছে হাত দেয়, অমনি ছিটকে দূরে পড়ে যায়। ওরে বাবা রে, এটা তেঁতুল গাছ নাকি আগুনের গোলা? হায় হায় রে, আমার হাত তো একেবারে পুড়ে গেল। ওরে বাবা রে, উহ বাবা, সামান্য হাতে গরম আঁচ লেগেছে বলে যন্ত্রণায় ছটফট করছিস তুই? আর এসেছিস কিনা আমাকে চুরি করতে? না শুনে রাখ, আমি কোনো সাধারণ তেঁতুল গাছ নই, আমি জাদুই তেঁতুল গাছ। আমার উপর নজর দিলে তুই ভস্ম হয়ে যাবি, বুঝতে পেরেছিস? তাই সাবধান। ওরে বাবা, না না, আমি ভস্ম হতে চাই না, আমার কোনো মিষ্টি তেঁতুলের দরকার নেই বাবা, আমি চাই না ধনী হতে। পালা ইগল, পালা! ইগল ভয়ে পালিয়ে যায়। এদিকে তেঁতুল গাছ হাসতে থাকে। এরপর থেকে কোনোদিনও আর ইগল তেঁতুল গাছের কাছে আসেনি। এরপর থেকে টোনা টুনি তেঁতুল গাছের সাহায্যে তার মেয়েকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।